বিশেষ বিবেচনায় জামিনে থাকা মানবতাবিরোধী অপরাধের আসামি আব্দুল আলীমের উপস্থিতিতেই তার বিরুদ্ধে 17টি অভিযোগ গঠন করেন আদালত। এসব অভিযোগের মধ্যে কড়াইকান্দিতে 320 জনকে হত্যা ও 26 জন মুক্তিযোদ্ধাকে একসাথে হত্যাসহ 3টি গণহত্যার অভিযোগ রয়েছে। 28টি অভিযোগ ঘটনা দিয়ে আমরা আমাদের আনুষ্ঠানিক অভিযোগটি উপস্থাপন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আজকে আসামি আব্দুল আলীমের বিরুদ্ধে 17টি ঘটনার অভিযোগ তারা গঠন করেছেন। যে ঘটনার ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়েছে তার প্রায় সবটি হচ্ছে গণহত্যা এবং হত্যার সাথে সম্পর্কিত। এর আগে 71-এ পাকিস্তান শাসক গোষ্ঠী সহায়তাকারী হিসেবে আব্দুল আলীম রাজশাহী অঞ্চলে গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটতরাজ সহ 7 ধরনের 28টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তথ্য প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেন রাষ্ট্রপক্ষ। পরে 9 কার্যদিবস দুপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। এদিকে 17টি অপরাধ সহ স্বাধীনতা বিরোধী তৎপরতা চালানোর সাথে আব্দুল আলীম জড়িত ছিলেন না বলে দাবি তার আইনজীবীর। প্রত্যেকটা অভিযোগ খণ্ডন করার মতো অবস্থা ওনার আছে এবং এগুলা সঙ্গে উনি মোটেও সম্পৃক্ত ছিলেন না, সেটা উনি অনেক শক্তিশালী অবস্থানে আদালতের সামনে উপস্থাপন করেছেন। এবং উনি এটাও বলেছেন যে 26 জন গণহত্যার কথা যেটা বলা হচ্ছে 26 জনই বেঁচে আছেন। 9 জুলাই আব্দুল আলীমের বিরুদ্ধে সূচনা বক্তব্য রাখবে রাষ্ট্রপক্ষ। এদিকে বিচারপতি নিজামুল হক নাসিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জামাত নেতা সাঈদীর বিরুদ্ধে সেফ হোম সাক্ষীদের সাক্ষ্য পুনর্বিবেচনার আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।